কত কথা, বলো তুমি কেন চুপ করো না? বাংলাতে ট্রান্সলেট করি না, জীবন যদি তোমাকে দুধ দেয় ওটাকে ঝাঁকাও। বাজে জিনিসগুলো কেন খাবারের লাস্টের দিকে কেন? এই লঙ্কার ঝাল আমাকে মাকালি বানিয়ে দিয়েছে। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো সবাই? গাইস, আজকে আমি জংলি মার্কা একটা জামা পরে চলে এসেছি জংলির মতো খাবার খেতে। আজকে আমি 24 ঘন্টা ধরে জংলির মতোই খাবো, কারণ এতগুলো না এতগুলো কেন, কারণটা তো তোমরা টাইটেলটা দেখেই বুঝে গেছো গাইস। আজকে আমি করব অ্যালফাবেটিক্যাল ফুড চ্যালেঞ্জ, ইংরেজি বা হিন্দি অ্যালফাবেট নয়, বাংলায় ভিডিও করছি, অবশ্যই বাংলার অ্যালফাবেটিক্যাল ফুড চ্যালেঞ্জ। তো বাংলার অ্যালফাবেট কি মানে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। চ্যালেঞ্জটাতে আমি স্বরবর্ণগুলোকে ইউজ করব না, কারণ স্বরবর্ণগুলো ভাওয়েলস, আমি ইউজ করব কনসোনেন্ট লেটারগুলো, মানে ব্যঞ্জন বর্ণ, ক খ গ ঘ। কিছু ব্যঞ্জন বর্ণ এরকম আছে যেমন ই অ, অনুস্বার, বিস্বর, কোনো শব্দ শুরু হয় না বা সেরম ভাবে কোনো শব্দতে ইউজও হয় না। তো এই সব যে ব্যঞ্জন বর্ণগুলো আছে এইগুলোকে বাদ দিয়ে যে ব্যঞ্জন বর্ণগুলো পড়ে থাকে, যেগুলো দিয়ে শব্দ শুরু হয়, শব্দ তৈরি হয়, আমরা চেষ্টা করব এই সমস্ত ব্যঞ্জন বর্ণগুলোকে দিয়ে খাবার খেতে 24 ঘন্টার জন্য। ইংলিশ অ্যালফাবেটিক্যাল চ্যালেঞ্জ থেকে অনেকটাই কঠিন, সেজে গুজে গান্ডে পিণ্ডে গেলার জন্য আমি তৈরি হয়ে আছি। তো আর বেশি দেরি না করে চলো চট জলদি ভিডিওটা শুরু করে ফেলি। আমি চলে এসেছি এখন দিনের প্রথম খাবারটা নিয়ে, ব্যঞ্জন বর্ণ মানে ক। কয় হয় কথা, কত কথা, বলো তুমি কেন চুপ করো না? কতে হয় কাজু, কাজু তো কাজু কার পছন্দ? চালান করার আগে বলে দিই, আমাকে কিন্তু প্রচুর খাবার খেতে হবে, মানে মানুষের মতো না, সার হাতির মতো খাবার খেতে হবে। তো আমি যতটা খেতে পারি সেই অনুযায়ী খাবো। খাওয়া নিয়ে কথা, পুরো এক থালা যে গিলতে হবে এটা কিন্তু চ্যালেঞ্জ নয়। তো প্রথম কাজু গেল মুখের ভেতর। কাজু খেতে কার না ভালো লাগে, এবার আমি আরেকটা খাবো। চলে এসছি খ নিয়ে, খয়ে হচ্ছে খেজুর, কাজু খেজুর এইগুলো দিয়েই খাবারগুলো শুরু করি, কারণ আমার মনে হলো সকাল সকাল ব্রেকফাস্ট জাতীয় খাবারের মধ্যে এইগুলো পড়ে। পরে কি খেতে হবে আমি তো জানি না। খয়ে খেজুর খেলো মুখে, খেজুরে দুটো সিড, এটা তো ধোকাবাজি ছিল। হোককে কলাটা পুরো মিষ্টি হয়ে গেল, খেজুরটা খেয়ে পুরো মিষ্টি হয়ে গেল। মানুষে এত মিষ্টি, আমি জানি অনেকেই ভালোবাসে, আমার বাবাও মিষ্টি খেতে ভালোবাসে, আমি একদম পছন্দ করি না। গো পুরো মিষ্টি হয়ে গেল, যাচ্ছে তাই গ। এবার ক খ গ, গয় তো যেটা আনবো ওটা আমার প্রিয়। সবচেয়ে বেশি এক্সাইটেড তো আমি গ্রিন টির জন্যই থাকতে পারি, আর আমি সেটাই বানাচ্ছি। তোমরা ভাবতে পারো যে গ্রিন টি তো গ্রিন, গ্রিনটা ইংরেজি ওয়ার্ড। তো বলে দিই গাইস, গ্রিনটা ইংরেজি ওয়ার্ড হলেও এখানে গ্রিন টিটা কিন্তু চায়ের একটা নাম, যেমন আসাম টি, দার্জিলিং টি, ক্যামোমাইল টি, সেরকম গ্রিন টি এটা কিন্তু বাংলায় ট্রান্সলেশন হবে না, কারণ এটা একটা প্রপার নাউন, একটা বিশেষ্য। কি আরাম, অ্যাট লাস্ট এমন একটা চ্যালেঞ্জ পেলাম সেখানে আমি গ্রিন টিটা খেতে পাচ্ছি। খাবো ঘ, আর ঘ দিয়ে খাচ্ছি ঘুগনি। ঘুগনি খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু এক্ষুনি জানিয়ে ফেলো। আই লাভ ঘুগনি, আমি চামচ ভর্তি ঘুগনি। খাওয়া শেষ, এবার মুখটা ধুয়ে এসে কিছুক্ষণ বাইরে দেখা করছি, যখন আবার খিদে পাবে দেখতে থাকো ব্লগটাকে। আর নেক্সট হচ্ছে চ, চ দিয়ে খাবো আমরা চানাচুর। এতগুলো চানাচুর আমি খাবো না, আমি এখান থেকে জাস্ট এক চামচ চানাচুর খাবো। চানাচুরে প্রচুর ক্যালোরি, কে কেয়ার করে? আজকে খাবার চ্যালেঞ্জ করছি তো খেতেই হবে, আবার ওয়ার্কআউট করে এটা ঠিকও করতে হবে। চামচ ভর্তি করে দারুণ সুস্বাদু চানাচুর পেটে ঢুকবে এখন, দারুণ।
চতে চানাচুর শেষ। ও চয়ের পর হচ্ছে ছ, ছ দিয়ে আমি খাচ্ছি ছোলার চাট। এটা হচ্ছে ছোলা টিকিয়া চাট, এটার মধ্যে কাবলি ছোলা আছে, বাট নাম ছোলার চাটই বলে, কাবলি ছোলার চাট কেউ বলে না। দেখে নিয়েছ ছোলার চাট, এক দারুন। বর্গের জ, আর বর্গের জ দিয়ে আমি খাবো জামরুল, আমার খুব প্রিয় ফল। এটা আমি পুরোটাই খাবো, কারণ সকাল থেকে এত হাম ফাম খেয়ে ফে আমার মনে হচ্ছে আমার একটু ফল খাওয়া প্রয়োজন। ঝ দিয়ে ঝালমুড়ি, এই ঝালমুড়ি আমি দিয়ে আমি খাচ্ছি ঝালমুড়ি, আমার প্রিয়। ঝালমুড়ি খেয়ে আমার বেশ ঝাল লেগেছে, আর সেই ঝালকে কমানোর জন্য আমি খাবো ট দিয়ে টমেটো, টমেটো, টমেটো। টমেটোকে মুখের টেস্টটাই পুরো নষ্ট হয়ে গেল ঝালমুড়ির, তাই মুখের টেস্টটাকে এখন আমি ঠিক করতে খাবো ঠ দিয়ে। ঠ দিয়ে আমরা আমি খাবো ঠান্ডাই। ঠান্ডাই হচ্ছে দুধ দিয়ে তৈরি, কেসর, পিস্তা এসব যায়। লেখা আছে when life gives you milk shake it, বাংলাতে ট্রান্সলেট করি না, কিরকম শুনতে লাগবে জানো। জীবন যদি তোমাকে দুধ দেয় ওটাকে ঝাঁকাও। আমি ঠান্ডাইটা খাবো, খাবার খাওয়ার মতো অবস্থায় নেই, তাও আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি সম্ভব বেশিরভাগটা শেষ করার, যাতে বড় বড় খাবারগুলোর সাথে ছোট ছোট প্রচুরটা খেতে হয়। আর এখন হচ্ছে ড, ড দিয়ে আমি খাবো ডাল। আমি তাই এই হাতাবত্তি করে ডাল এনেছি চুমুক মেরে খাওয়ার জন্য, নির্লজ্জ বেহায়া জঙ্গলির মতোই খাচ্ছি, বুঝতেই পারছো, প্লিজ ডোন্ট জাজ। আজকে আমার মা সবজি দিয়ে ডাল বানিয়েছে, দারুন। আমার গলার খাবার একটুখানি নিচে নেমেছে, তো আমি এসেছি আবার সেকেন্ড ডোজ নিয়ে। ধতে আমি খাবো ঢেঁড়স, ঢেঁড়স সিদ্ধ বাই দা ওয়ে, কাঁচা নয়। সিদ্ধ ঢেঁড়স আমার বেশ ভালো লাগে। এর পর আসছে ত, আর ত দিয়ে খাবো একটা খুব ইয়ামি জিনিস, যেটা আমরা প্রত্যেকে খেতে খুব ভালোবাসি, তেঁতুল। ত দিয়ে আমরা তেঁতুল খাবো, টক টক তেঁতুল, রাতে তেঁতুল, এবার এটা খেতে হবে। এবার হচ্ছে থ, আর থ দিয়ে আমি খাবো থাপ্পড় না, থামস আপ। তো থতে থামস আপ, থামস আপ, টেস্ট দ্য থান্ডার, বিদ্যুৎকে খেয়ে দেখো। আশা করছি এটা খেয়ে গলাতে একটু বিদ্যুতের গর্জন আসবে। ঢেকুরের ওপর ঢেকুর, ঢেকুরের ওপর ঢেকুর, সত্যি। এখন হচ্ছে বাড়ির দ, আর দ দিয়ে যেটা খাবো ওটা আমার খাওয়ার একটু ইচ্ছা নেই, কিন্তু আমাকে এক চামচ হলেও খেতে হবে। দয়ে খাবো দই বড়া, চামচে তুলে নিয়েছি দই বড়া। দারুন, কিন্তু থামসামের পর টেস্টটা ভালো লাগছে না। এখন আমি ধ দিয়ে খাবো ধনে পাতা, যেটা আমার খেতে খুব ভালো লাগে। দেখে নিয়েছো দুটো তিনটে পাতা আছে, আই লাইক ধনিয়াস। ন দিয়ে খাবো নিমকি, এটা নিমকি, কে দে মা, কে দে বাছি, আর খেতে চাই না, খেয়ে খেয়ে হাঁপিয়ে গেলাম। আমি আমার টপটাকে চেঞ্জ করে নিয়েছি, বিকজ আমি আর পাচ্ছিলাম না, সকাল থেকে সারাদিন ওই টপটা পরে গান্ডে পিন্ডে খেয়ে আছি। তো পদে আমি খাবো পমফ্রেট মাছ ভাজা, পমফ্রেট মাছ ভাজা আমার খুব প্রিয়, তোমরা জানো পমফ্রেট। পুরোটাই খেয়ে ন্যাড়া করে দিয়েছি দেখতেই পাচ্ছ, এবার পেছনের ধারটা খাবো,
ফার্স্ট খাওয়াটা শেষ করেই দেখা করছি সেকেন্ড ডোজে, দেখতে থাকো। নেক্সট হচ্ছে ফ, আর ফতে তো একটা জিনিসই খাওয়া যেতে পারে যেটা না খেলে এই চ্যালেঞ্জটা একদম অসম্পূর্ণ, ফুচকা। আমি ফুচকা খাবো। আর হ্যাঁ, তোমরা যদি আমার ফুচকার রেসিপির ভিডিওটা না দেখে থাকো, দেখে নাও, একটা খুব মজার চ্যালেঞ্জ সাথে ফুচকার রেসিপি আমি শেয়ার করেছিলাম, আলাদা আছে। আজকে আমি তেঁতুল জলের বদলে পুদিনার চাটনির জল এনেছি, কারণ আমি এত খাচ্ছি তো আমার মনে হলো তেঁতুলের জায়গায় পুদিনার জলটা আনলে আমার পেটটায় হজম করে দেবে। এখন বাড়ি হচ্ছে ব, আর ব দিয়ে আমি আমার রাতের ডিনারটাই নিয়ে এসেছি, কারণ এটা খুব ভারী ভরকম খাবার। ব দিয়ে আমি খাবো বিরিয়ানি। এখানে আমি বেশ অনেকটাই বিরিয়ানি এনেছি, কারণ এটা রাতের খাবার। বা বিরিয়ানিটা আস্তে আস্তে খেয়ে খেয়ে কমপ্লিট করবো, কারণ তাড়াহুড়ো করে খেতে পারবো না, আমার পেট এখনো আধা ভর্তি। তারপর তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ বাদে, দেখতে থাকো। অনেক কষ্টে বিরিয়ানিটাকে হজম করার পরে আমি ফাইনালি এখন চলে এসেছি ভয়ে ভেলপুরি। ভেলপুরি তোমরা জানো কি করে তৈরি হয়, এর মধ্যে গুড়ের রস মেশানো আছে, এটাকে এবার খাবো। আমি কিন্তু এতটা খেতে পারবো না, কারণ আমার পেটে প্রচন্ড কম জায়গা। খেতে এতটা দারুণ যে আমি এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার খাওয়া দাওয়ার ওই স্টেজে পৌঁছে গেছি যেখানে আমার গলা থেকে নামাতেই খুব কষ্ট হচ্ছে। রাত 9টা বাজে আর এখনো কম করে আমি বলছি 1 2 3 4 5 6 7 খানা খাবার খেতে হবে আরো। মধুত্ব, মধুময়, মিষ্টি আমি নই, খাওয়াও আমার অভ্যাসে নেই, তো আমি খাবো ম দিয়ে। নেক্সট বেস্ট থিং, ম্যাগি। ভাইয়ের জন্য আমি ম্যাগি বানিয়েছি, আমি জাস্ট এই ম্যাগিটা থেকে এক চামচ খাবো, খেয়ে বাকিটা আমার ভাইকে দিয়ে আসবো, আমার ভাই ঠুসবে, আমি না। জায়ফল, জায়ফল একটা ধরনের ফল যেটাকে গুঁড়ো করে মশলা হিসাবে ইউজ করা হয়। সাধারণত এই মশলাটা বিরিয়ানিতে যায়, যেহেতু এটা একটা ফল আর খাবারে দেওয়া হয়, তো আমি এটাকে খাবার হিসাবেই ধরে নিচ্ছি। আমি জানি না জায়ফল কতটা শক্ত হয়, বিকজ সাধারণত আমি এটাকে মিক্সিতে করি, বাট আমি জীবনে প্রথমবার এটাকে দাঁতে ভেঙে খেতে খেয়ে দেখবো কিরকম লাগে। শিবজি, দাঁত থাকবে তো ফোকলা হয়ে গেলে, আর কি তোমরা ফোকলা পাল দিয়ে কাজ চালাবে। চলো জায়ফল মুখে। জিভটা কেটে ছিঁড়ে ফেলবো না, মুখটা ফেলে যাবো গান খেতে। হলুদের মতো তিতকুটে টাইপের টেস্ট, তার মধ্যে একটা পুদিনা পাতা যেমন মুখটা ঠান্ডা করে দেয়, ওরকম ভেতরটা মানে একটা মুখটাকে এরকম ঠান্ডা করে দিয়েছে একটা ফ্লেভার দিয়ে। গন্ধটা এত তীব্র যে পুরো মুখের থেকে গলা থেকে খাদ্যনালী অবধি মনে হচ্ছে আমার বিরিয়ানি মশলার গন্ধে মোমো করছে, জঘন্য। জায়ফল খাওয়ার পরেও আমার শিক্ষা হয়নি, এবার আমি খাবো র দিয়ে। ভালো মস্তিষ্কবান মানুষ হতাম তাহলে র দিয়ে আমি রসগোল্লা খেতাম, ভাগ্যবশত আমি রসগোল্লা খাচ্ছি না, আমি খাচ্ছি দ্য নেক্সট বেস্ট থিং, বলবো না ওয়ার্স্ট থিং, রতের রসুন। ভাজি জিনিসগুলো কেন খাবারের লাস্টের দিকে, কেন প্রথম দিকে নয় কেন? বাজে গন্ধ আমি তোমাদের দেখাচ্ছি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এটা আমাকে খেতেই হবে, খেতেই হবে। ওয়ার্স্ট, সবচেয়ে বাজে, সবচেয়ে বাজে। রয়ে রসুন খাওয়ার পরেও আমাদের শান্তি নেই, কারণ পরের যে ব্যঞ্জন বর্ণটা আছে ওটা পুরো জ্বলিয়ে রেখে দেবে, আর সেটা হচ্ছে ল। আর ল দিয়ে লঙ্কা ছাড়া আর আমার কিচ্ছু মনে পড়লো না, লঙ্কার পর আমি মধুও খেতে পারবো না। এই
লঙ্কার ঝাল আমাকে মাকালি বানিয়ে দিয়েছে। দয়ের পরে তালিবেশ্য, তালিবেশ্যয় খাবো শশা। শশা এনেছি, এটা ঝাল না বাট এটা জলের মতো, একটু ঠান্ডা, তো আশা করি ঝালটা কমাবে একটুখানি। তোমরা টাইমটা দেখতে পাচ্ছ, অলমোস্ট একটা বাজতে চলছে, মানে রাত একটা বাজতে যাচ্ছে। আমাদের কাছে দুটো আর ব্যঞ্জন বর্ণ আছে, দন্তেশ্বর হ আর তালেই আমাদের শেষ হয়ে যাবে। দন্তেশ্বর দিয়ে আমি যেটা খাবো সেটা আমি জীবনে কোনোদিন খাই না, এটা হচ্ছে সিঙ্গারা। যদি ভিডিওটা ভালো লাগে মেক শিওর করো যে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তার লাইক না করলে, শেয়ার না করলে, তোমরা সাবস্ক্রাইব না করলে আমরা কোনোদিনই পারবো না গাইস। আমি তোমাদের সাথে দেখা করে দেবো একটা নতুন ভিডিও নিয়ে। দেখো সবাই, টেক কেয়ার, বাই।